أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব হাঁটু ব্যথার সহজ কিছু সমাধান নিয়ে আসলে আমাদের শরীরের সমস্ত ভর বহন করে হাঁটু তাই হাঁটু ব্যথা আমাদের কর্মজীবনকে অস্থবির করে দিতে পারে আমাদের অনেকেই আছেন যারা এই অভিযোগ করেন যে তিনি হাঁটুর ব্যথার কারণে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না বা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য হাঁটতে পারেন না 50% নারী পুরুষ সবচেয়ে বেশি এই ব্যথায় ভুগে থাকেন যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি তাদের হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি হাঁটু ব্যথা কেন হয় আমাদের হাঁটু তিনটি হাড়ের সংযোগস্থল এটি লিগামেন্ট ও মাংসপেশী দ্বারা সুগঠিত জয়েন্টের সাবলীল নড়াচড়ার জন্য এর ভিতরে গ্রিজের ন্যায় স্থিতিস্থাপক পদার্থ থাকে এই এখন বয়স বা অতিরিক্ত ওজন বা অন্য কোনো কারণে যদি হাড়ে পরিবর্তন সাধিত হয় বা ভেতরে তরল পদার্থের স্থিতিস্থাপকতা তার হ্রাস পায় তবে হাঁটুতে মাঝারি থেকে তীব্র ব্যথা হতে পারে অস্থিও আর্থাইটিস বা হাঁটুকয় বয়স্ক রোগীদের হাঁটুর ব্যথার প্রধানতম কারণ একটি সাধারণ এক্সরে দ্বারা এর তীব্রতা সহজেই নির্ণয় করা যায় এছাড়া লিগামেন্ট মাংসপেশি ও মিনিসকাস ইঞ্জুরির জন্য হাঁটু ব্যথা হতে পারে সমাধান কি কারণ নির্ণয় করতে পারলে সমাধান খুব সহজ হাড় ক্ষয়জনিত হাঁটু ব্যথায় সমন্বিত চিকিৎসা বা ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট যেমন ইনফিল্ট্রেশন ম্যানিপুলেশন ইলেকট্রোথেরাপি খুবই কার্যকর এর সাথে বিশেষ ধরনের ব্যায়াম করলে হাঁটু সবল হয় ইনফিল্ট্রেশন দ্বারা হাঁটুর জেলির স্থিতিস্থাপকতা বাড়ানো যায় বলে হাঁটুর অধিক সচল হয় এবং দ্রুত ব্যথা কমে আসে হাঁটুর ব্যথার ম্যানিপুলেশন ও খুব ভালো কাজ করে ডিপ ফ্রিকশন ও সিরিয়াক্স টেকনিক নন আর্থাইটিসে ব্যথা কমাতে খুব কার্যকর আর ইলেকট্রোথেরাপির সব ধরনের হাঁটু ব্যথা থেকে এই রোগীকে উপশম দেয় উপদেশ হাঁটুর যত্ন নিন নিয়মিত ব্যায়াম করুন বাড়তি ওজন ঝেড়ে ফেলুন ব্যথা তীব্র হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন তো যারা আমাদের আজকে আলোচনা শুনলেন আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে আর যদি মনে হয় যেটা উপকারী অন্য ভাই বোন এটা শুনে উপকৃত হবেন তাহলে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনা শোনার জন্য আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ